নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা গতকাল হারার পর মহামেডান কোচ আন্দেজ চেন্ডিসব মোহনবাগান দলের বিরুদ্ধে কি বললেন সেটা আপনাদেরকে জানাবো তার পাশাপাশি মহামেডানের সচিব রাজু আহমেদ সমর্থকদের বোতল ছোঁড়াটা নিয়ে কি বললেন এবং সত্যি আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে সেটা নিয়েও বলবো তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের মানসিক শক্তি ফেরানোর জন্য কী ট্রেনিংয়ে আলাদা করল আজকে অস্কার ব্রুজন সেটাও বলার আছে আমি কেন বলছি মোহনবাগান বর্তমানে আইএসএল এর বেস্ট অ্যাটাকিং দল সেটাও জানানোর আছে ওভারঅল বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে করব করব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়েই যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মহাম্যাডান সমর্থকরা যে গতকাল কেরালা ব্লাস্টার সমর্থকদের উদ্দেশ্যে লাঠি লোহার রড বোতল জুতো ছুঁড়েছে সেই নিয়ে কিন্তু রাগ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট একটা বিবৃতি বার করেছে যেইখানে তারা পুরো বদনাম করেছে গোটা কলকাতা ফুটবলকে একটা মানুষ সুযোগ খোঁজে গোটা ইন্টায়ার জাতিটাকে বদনাম করার জন্য সেটাই কিন্তু করেছে কেরালা আমরা সবাই জানি ভারতে বেস্ট ফুটবল অ্যাটমসফিয়ার কলকাতায় তাই যে কোনো যে যে কোনো দলই হোক সে কলকাতার ফুটবলকে আঙুল তুলবেই তো গতকাল কেরালা তারা একটা বিবৃতি দিয়েছে যেখানে বলেছে কেরালার সমর্থকরা কলকাতায় গেছিলো ফুটবল দেখার জন্য সেখানে তাদের মানে উদ্দেশ্যে যে সমস্ত ছোড়া হয়েছে সেটা নিয়ে তারা একদমই খুশি নয় তারা অভিযোগ করছে যাতে এই নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান কোনো পদক্ষেপ নেয় এরপরেও কলকাতায় ফুটবল ম্যাচ আছে অনেক কেরালার তো সেইখানে কেরালার সমর্থকরা যাবে কি করে যদি তাদের সেফটি না ম্যাটার করে অর্থাৎ মহাম্যাডান সমর্থক করেছে বদনাম হয়েছে গোটা ফুটবল কলকাতার ফুটবল ইনক্লুডিং মোহ মোহনবাগান ইস্টবেঙ্গল মোহাম্যাডান অর্থাৎ এর কাছে কিন্তু কমপ্লেন করেছে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট যে তাদের সমর্থকদের সেফটি নরবর হয়েছে এবং সেই জন্য তারা কিন্তু এএফএফ কেউ অভিযোগ করছে যাতে এই এর বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয় অর্থাৎ আমি বলবো অবশ্যই যে কোনো সমর্থকের ওপরই কেন কারোর ওপরই কোনো কিছু ছোড়া বা কাউকে মারার উদ্দেশ্যটা কিন্তু একদমই উচিত নয় এটা খুবই ভুল করেছে মহামানের সমর্থকরা এটা আমি বারবার বলবো কিন্তু আমি অবাক হয়ে গেলাম মহাব্যাটনের সচিব রাজু আহমেদ এইটাকে জাস্টিফাইড করার চেষ্টা করছিল ম্যাচের পর এক সাংবাদিক ইন্টারভিউতে মহাবায়টার সচিব মিস্টার আহমেদ তিনি বলেন যে আমরা এখানে সমর্থকরা ফেয়ার ফুটবল দেখতে এসেছিল চুরি দেখতে আসেনি রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে সেই জন্য জনগণ ক্ষেপে গেছে আর এই পদক্ষেপটা নিয়েছে ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম সেইখানে সমর্থ এটা ক্রিকেট নয় ফুটবল বডি কনট্যাক্ট গেম যেহেতু এটা ক্রিকেট নয় তাই এইখানে মানুষের এই জিনিসগুলো হয় তো আমি একটাই কথা বলবো যে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম বডি কনট্যাক্ট তো মাঠের মধ্যে প্লেয়াররা করছে সমর্থকরা কোথায় বডি কনট্যাক্ট করছে ক্রিকেট খেলা দেখতে গেলেও সমর্থকরা স্টেডিয়ামের মধ্যে বসে খেলা দেখে দাঁড়িয়ে খেলা দেখে ফুটবল দেখতে গেলেও সমর্থকরা স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে বসে খেলা দেখে এটা বডি কন্ট্যাক্টের কি আসছে সমর্থকদের মধ্যে আর সত্যি মাথায় আসছে না তবে যদিও আমি বলবো রাজু আহমেদ বলেছে যে এই জিনিসটা করা উচিত নয় কিন্তু তিনি কিন্তু জিনিসটাকে জাস্টিফাইড করার চেষ্টা করছিলেন যেটা সত্যি আমি অনেকটা অবাক হয়ে গেছিলাম এটা একদমই কিন্তু কোনো ফুটবল সমর্থকের পক্ষেই কিন্তু উচিত নয় যে অন্য কোনো সমর্থকদের বিরুদ্ধে কিছু ছুড়ো ছুঁড়বে বা কোনো খেলোয়াড় রেফারির উদ্দেশ্যে ছুটবে তো এটা আইএসএলে আমি একটা কথা বলবো আমি আর একটা কথা অ্যাড করতে চাই এর সাথে আইএসএলে এটা প্রথম নয় যে কোনো দলের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়নি আইএসএলে আমরা প্রত্যেক ম্যাচেই দেখি কোনো ম্যাচে কোনো দলের এই দলের বিরুদ্ধে যদি কিছু দেয় তো অন্য ম্যাচে এই দলের হয়েও কিছু দেয় এমন নয় যে শুধু এই দলের বিরুদ্ধেই দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এরকম কোনো দিন আজ পর্যন্ত হয়নি আইএসএলে ধরে নিন আইএসএলে ইস্টবেঙ্গলকেই উদাহরণ দিচ্ছি যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনো ডিসিশন দেয় অনেক সময় ইস্টবেঙ্গলের ফরেও ডিসিশন গেছে তো এইটা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাডান বলে নয় আইএসএলে যে তেরোটা দল খেলছে সেই তেরোটা দলের ক্ষেত্রেই এই জিনিসটা হয়েছে শুধু আইএসএল নয় বিদেশের ক্লাবেও হয় যেখানে ভি আর এখনও অ্যাভেলেবেল নয় তো এইটা ফুটবলের একটা পার্ট রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির ভুল সিদ্ধান্তের জন্য সমর্থকরা এইভাবে ক্ষেপে যাবে এটা কিন্তু মহাম্যাডান ম্যানেজমেন্টকে কিন্তু সমর্থকদেরকে বোঝানো উচিত এবং আমি বলবো যেখানে আইএসএল এর কোনো ম্যাচে বোতল অ্যালাউ করে না বিশেষ করে কলকাতার কোনো ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে সেখানে বোতলটা এখানে অ্যালাউ করলো তবে মেবি আমি জানি না এই বিষয়ে আমার বলা হয়তো উচিত হবে না বেশি কিছু তো আমি বলবো যে অবশ্যই জিনিসটা কিন্তু খারাপ হয়েছে তো আন্দেজ চেন্নিস অফ তিনি কিন্তু ম্যাচের পর মোহনবাগান দলকেও কিন্তু টেনে এনেছেন আন্দেজ চেন্নিস অফ বলেছে আমরা আইএসএল খেলছি আমরা এতদিন ধরে যেটা বুঝতে পেরেছি বড়ো ক্লাবের হয়ে কিন্তু রেফারিরা সিদ্ধান্ত দেয় মোহনবাগান যেহেতু বড় ক্লাব তাই রেফারিরা কিন্তু মোহনবাগানের হয়ে ফুটবল খেলায় আর আজকের ম্যাচে কেরালা বড় ক্লাব ছিল তাই কেরালার হয়ে সিদ্ধান্ত দিয়েছে তো আমি একটা কথা বলবো আন্দেশ চেননি সবকে আমি তো আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে সব ডিসিশন মোহনবাগানের হয়ে গেছে এটা আন্দেশ চেননি সবই জানবেন আন্দেশ চেননি সবই বলতে পারবেন যে মোহনবাগানকে কী অ্যাডভান্টেজ দিয়েছে না মোহনবাগানকে কী ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে এই বিষয়ে আমার আলাদা করে কিছু বলার নেই তবে আমি বলবো এটা ফুটবল এখানে কিন্তু রেফারিরা যেহেতু ভিআর নেই তাই রেফারিরা ফুল সিদ্ধান্ত দুই পক্ষের ক্ষেত্রেই দেয় শুধু এক পার্টিকুলার কোনো একটা দল বলে বা ছোট বড় দল বলে এটা আমার মনে হয় না তবে আন্ডাস চ্যান্ডিসাবেই বলতে পারবে যে মোহনবাগানের হয়ে কটা ম্যাচ খেলিয়েছে রেফারিরা কিন্তু এইবারে বলি ইস্টবেঙ্গল দলের মানসিক যে শক্তি ফেরানোর জন্য কি পদক্ষেপ নিচ্ছে অস্কার ব্রুজন অনেকদিন পরে আমরা দেখেছি ইস্টবেঙ্গল দলের মধ্যে মজার মতো ট্রেনিং করতে মানে আমরা ট্রেনিং খেতে দেখেছি না আমরা অনেক সময় কোনো একটা গেম খেলি যেখানে সমর্থক মানে প্লেয়াররা হাসি হাসাহাসি করে নিজেদের মধ্যে মানসিকভাবে চাঙ্গা হয় এরকম অনেক কিছুই কিন্তু পদক্ষেপ নিয়েছে অস্কার ব্রুজন যেখানে নিজেদের মধ্যে কোনো একটা প্লেয়ারের নাম বলবে সেই প্লেয়ারটা সঙ্গে সঙ্গে হাত তুলবে বা লাফাবে কোনো প্লেয়ারের নাম ভুল বলবে সে লাফাবে তো এরকম কিছু কিছু মজাদার গেম খেলে ইস্টবেঙ্গল দলের কিন্তু মানসিক শক্তি ফেরানোর কিন্তু চেষ্টা করছে অস্কার ব্রুজন তো আমি অস্কার ব্রুজনকে বলবো যে ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে অনেক ক্লান্ত লাগছে তাই যখনই আবার একটা পজ যাবে পনেরো দিনের কুড়ি দিনের গ্যাপ সেখানে কিন্তু ইস্টবেঙ্গল সম প্লেয়ারদেরকে অ্যাটলিস্ট তিন দিনে ছুটি দেওয়া উচিত অস্কার ব্রুজনের তাহলেই কিন্তু তারা মানসিকভাবে আবার শান্ত হয়ে ফিরতে পারবে তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অস্কার ব্রুজন যতই প্র্যাকটিস করা যাই একটা ছুটি কিন্তু কিন্তু তিন দিনের দেওয়া উচিত কারণ আমরা দেখেছিলাম ডুরান্ড কাপের পরে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল প্লেয়াররা ছুটি পায়নি তো সেই ছুটিটা আমার মনে হয় ইস্টবেঙ্গল প্লেয়ারদের কিন্তু একটা প্রাপ্য তো বন্ধুরা এইবারে বলি আইএসএল এ বেস্ট আক্রমণ বা অ্যাটাকিং সাইট মোহনবাগান আমি এটা কেন বলছি কারণ আপাদত আইএসএলে পাঁচটা করে ম্যাচ খেলেছে প্রায় সবকটা দলই তো তার মধ্যে সব থেকে হায়েস্ট চান্স ক্রিয়েট করেছে গোলের চান্স ক্রিয়েট সেটা মোহনবাগান পঁয়ষট্টিটা সেকেন্ডে আছে এফসি গোয়া পঞ্চান্নটা অর্থাৎ প্রায় অন্যান্য দলের থেকে দশটা বেশি গোলের চান্স ক্রিয়েট করে আছে মোহনবাগান অর্থাৎ এটাই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে আইএসএলএ এই বছরও বেস্ট অ্যাটাকিং সাইড সেটা কিন্তু মোহনবাগানই লাস্ট সিজনও হায়েস্ট গোল স্কোর করেছিল মোহনবাগান যদিও সেখানে তিনটে গোল ফ্রিতে পেয়ে গিয়েছিল মুম্বাই সিটি এফসি কারণ জামশেদপুর একটা ভুল সিদ্ধান্ত করে দিয়েছিল অ্যাট আ টাইম পাঁচটা বিদেশি খেলিয়ে দিয়েছিল তো সেটা কিন্তু জন্য তিনটে গোল এক্সট্রা পেয়েছিল এক্সট্রা পেয়েছিলো মুম্বাই সিটি এফসি সেটা বাদ দিলে কিন্তু মোহনবাগান তাছাড়াও আইএসএল এর কিন্তু লাস্ট সিজনেও বেস্ট অ্যাটাকিং সাইড ছিল হায়েস্ট গোল স্কোর করেছিল এই সিজনেও কিন্তু বেস্ট গোল এখন অবধি মোহনবাগানেরই আছে দশটা গোল এবং বেস্ট গোল চান্স ক্রিয়েটে মোহনবাগান পঁয়ষট্টি এক নম্বরে সেকেন্ডে পঞ্চান্ন গোয়া অর্থাৎ থেকে দশটা গোল চান্স ক্রিয়েটে কিন্তু এগিয়ে আছে মোহনবাগান তো মোহনবাগান দলের জন্য একটাই কিন্তু চিন্তার বিষয় গোল চান্স মোহনবাগান গোল করেছে মাত্র দশটা মানে সুযোগ তৈরি করে মোহনবাগান দশটা গোল করেছে অর্থাৎ বোঝা আছে মোহনবাগান প্লেয়াররা কিন্তু অনেক গোল মিস করছে তো আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সকলকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ